আচ্ছা, আর একটা কথা শুনেছি, এখানে কি হাতি বেরিয়ে যাবে এরকম কিছু ব্যাপার হ্যাঁ আছে? হ্যাঁ, হাতি হাতি বের? রাস্তা আছে আমাদের যে ডান দিকে যে পাহাড়টা আছে আচ্ছা, এদিকটায়, ওই জঙ্গলটা মানে আমাদের দলমা পাহাড়ের সাথে মিশছে আর কি, আচ্ছা তাহলে আচ্ছা ওদিক থেকে মানে হাতির রাস্তা আছে, হাতিও আচ্ছা মাঝে মাঝে আসে আর কি। আচ্ছা আচ্ছা, হোমস্টের একদম পেছনেই কিন্তু এরকম পাহাড়ের সারি। ঘুরে এলাম শালপিয়াল পলাশে ঘেরা ছোট ছোট পাহাড়ের মাঝে এক অনাড়ম্বর আদিবাসী গ্রাম থেকে, যার অদূরেই কুলকুল রবে বয়ে যাওয়া সাতগুরুং নদী, নদীর পাড়ে নির্জন এক মন্দির, নাম না জানা রকমারি পাখির কলরব, লাল মাটির মেঠো সুরে দূরের গ্রাম থেকে ভেসে আসা মাদলের আওয়াজ, আর রাতের জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসার এক সম্ভাবনাময় অ্যাডভেঞ্চার রাত, এ সব কিছুই পাবেন পুরুলিয়ার ছোট্ট আদিবাসী গ্রাম দুয়ারসিনিতে। কলকাতা থেকে এই দুয়ারসিনির দূরত্ব 260 কিলোমিটার। দুয়ারসিনি কথার অর্থ হলো দ্বার রক্ষক দেবতা। দুয়ারসিনির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো ঘাটশিলা। আপনারা হাওড়া থেকে 6:20 জনশতাব্দী বা 6:35 ইস্পাত এক্সপ্রেস ধরে এসে ঘাটশিলায় নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন দুয়ারসিনিতে। ভাড়া লাগে 1000 টাকার মতো। ঘাটশিলা থেকে দুয়ারসিনির দূরত্ব 25 কিমি। তাছাড়া কলকাতা থেকে পুরুলিয়া হয়েও দুয়ারসিনিতে পৌঁছতে পারেন, তবে দূরত্ব ও সময় অনেকটাই বেশি লাগে। ফটো কোম্পানির নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আমি রয়েছি দুয়ারসিনি। অপরূপ সুন্দর একটি জায়গা এই দুয়ারসিনি। এটি কিন্তু ঘাটশিলার বেশ কাছাকাছি রয়েছে, ঘাটশিলা থেকে 25 থেকে 26 কিলোমিটার দূরে রয়েছে। কিন্তু এখানকার মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে কিন্তু সিনিক বিউটি। চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে রয়েছে বেশ কিছু হোমস্টে। আমি তার মধ্যে একটি হোমস্টেতে এসেছি। অসাধারণ জায়গায় রয়েছে এটি, কারণ এই হোমস্টে থেকে কাছেই রয়েছে সাতগুরুং নদী এবং দুয়ারসিনির মন্দির। এই হোমস্টের কেমন কি ফেসিলিটি আছে বা এই হোমস্টের রুম রেট কি আছে সমস্তটা দেখাবো, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দুয়ারসিনির একটি দারুণ হোমস্টে রয়েছে, সেটি হচ্ছে সাতগুরুং হোমস্টে। এই সাতগুরুং হোমস্টেটি কিন্তু দুয়ারসিনি মন্দিরের খুব কাছাকাছি রয়েছে এবং সাতগুরুং নদীরও বেশ কাছাকাছি রয়েছে এই হোমস্টেটি। আমি একটু এই হোমস্টের রুম এবং এখানকার কেমন কি পরিষেবা রয়েছে সবটাই আপনাদের সাথে একটু শেয়ার করব, দেখতে থাকুন। একদম হোমস্টে মানে গ্রাম্য একটা ব্যাপার কিন্তু। দেখুন, লাল মাটি, সামনে একটি উঠোন রয়েছে, আর দুদিকে গ্রাম্য কালচারের যে মানে অ্যাকচুয়ালি ঘরগুলো থাকে সেই টাইপের কিন্তু ঘরগুলো। এখানে বসার জায়গা রয়েছে সামনেটা। সাতগুরুং হোমস্টেতে টোটাল 4টে রুম রয়েছে। এদিকে 2টো রুম রয়েছে, এটি কিন্তু পিওর মাটির মানে মাঠ হাউস টাইপের আর কি, মাটির ঘর। আর এগুলো কিন্তু কনস্ট্রাকশন করা ঘর, ওপরে অ্যাজবাস্টার দেওয়া রয়েছে। আমি একটি রুম দেখে নেব, একটি রুম দেখে নিই। একটি বেড রয়েছে দুজন থাকার মতো, ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে, ওয়ালটা বেশ পরিষ্কার। মাথার কাছে রয়েছে একটি উইন্ডো, এদিকে একটি সেন্টার টেবিল, এদিকটা রয়েছে মিরর, এদিকে রয়েছে ফ্যান, প্লাগ পয়েন্ট রয়েছে। বাথরুমটা একটু দেখিয়ে দিই। ওয়েস্টার্ন টয়লেট, বালতি রয়েছে, মগ রয়েছে, এদিকে রয়েছে শাওয়ার, হ্যাঙ্গারটা রয়েছে। খুব বড় নয়, ছোট্টর মধ্যে মোটামুটি ঠিকঠাক। এই রুমে আপনারা যদি আসেন 2 থেকে 3 জন থাকতে পারবেন। 2 জন যদি থাকেন তাহলে কিন্তু 1000 টাকা রুম রেট, ফুড এন্ড লজিং নয়, কিন্তু রুম রেট 1000 টাকা। আর এনাদের নিজস্ব হোটেল রয়েছে সামনে, আপনারা কিন্তু আলাগার্ড সিস্টেমে যখন যেরকম ইচ্ছা আপনারা খেতে পারেন, সেটা আলাদা চার্জ। এই মাঠ হাউসগুলো 2টো রয়েছে, এগুলো কিন্তু একদম মাটির তৈরি, মানে এখানে আসলে বেশ পুরুলিয়া বা ঝাড়খণ্ডের যে বাড়িঘরগুলো আর কি, গ্রাম্য যে বাড়িঘরগুলো, সেরকম একটা ফিলিংস পাবেন এই সব ঘরে থাকলে। একদম মাটির দেওয়াল। আর আরেকটা জিনিস দেখাই, এখানে এনাদের যে হোটেল বললাম সেই হোটেলের খাবারের একটা রেট চার্ট রয়েছে সাতগুরুং হোমস্টে। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো আলাকার্ট সিস্টেমে এখান থেকে খাবার খেতে পারেন।
এই হোমস্টেতে থাকলে আপনি পুরুলিয়ার কোনো আদিবাসী বাড়িতে রয়েছেন এরকম একটি অনুভূতি পাবেন, যা অন্যান্য জায়গার ঝাঁ চকচকে হোমস্টের মতো নয়, ফলে অন্যরকম একটা অনুভূতি। এই হোমস্টে থেকে বেরোলে কিন্তু এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে একদম সামনে। এই যে হচ্ছে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর আশপাশটা কিন্তু অসাধারণ, একদম চারিদিকে পাহাড়ে ঘেরা। এদিকটা চলে গেছে কিন্তু ঘাটশিলার দিকে, গালুডি হয়ে ঘাটশিলার দিকে, আর এই দিকটা চলে গেছে বান্দোয়ান হয়ে পুরুলিয়ার দিকটা। আর একটু এগিয়ে গিয়ে পাঁচ মিনিটের মতো, একটু পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু এগিয়ে গিয়ে কিন্তু দুয়ারশ্রেণীর মন্দির, এবং মন্দিরের পেছনেই সাতগুরুং নদী। দারুণ জায়গা কিন্তু। এটি হলো দুয়ারশ্রেণী মন্দির, একদম পাহাড়ের কোলে রয়েছে, আর মন্দিরের পেছনে রয়েছে সাতগুরুং নদী। লোককথা অনুযায়ী মা দুয়ারশ্রেণী হলেন একজন লোকদেবী। সিনী নামের সাথে জড়িয়ে আছে বৌদ্ধ ভাবনা। বৌদ্ধ মতে দিয়াসিনী সিদ্ধা রমণীরা ছিলেন অলৌকিক শক্তিসম্পন্না, যাদের পুজো করা হতো মৃত্যুর পর। দিয়াসিনীর শেষ অংশ আশিনী শব্দ দ্বারা সিদ্ধা রমণীকে বোঝানো হতো। পরবর্তীকালে এই আশিনী শব্দ পরিবর্তিত হয়ে সিনীতে পরিণত হয়। এরপর থেকে শক্তিরূপে সিনী দেবতাকে গ্রাম্য দেবতারূপে পূজিত করা হয়। এরপর এই গ্রামের সাথে সিনী শব্দটি যুক্ত হয়ে গ্রামটির নামকরণ হয় দুয়ারশ্রেণী। দুয়ারশ্রেণী মন্দিরের পাশ দিয়েই কিন্তু এই রাস্তাটা চলে গেছে। এটি কিন্তু সেই সাতগুরুং নদী একদম নিচেই। দুয়ারশ্রেণী মন্দিরের পেছনে কিন্তু এই সাতগুরুং নদী, আর এই নদীর জল কিন্তু একদম কালচে রঙের। নদীটা বয়ে আসছে হচ্ছে এদিকটা দিয়ে, সরু নদী, কিছু বোল্ডার রয়েছে পাশে, কিন্তু বিষয়টা হচ্ছে খুব ভালো নিরিবিলি জায়গাটা, একদম শান্ত নিরিবিলি জায়গা। দুয়ারশ্রেণীর এই হচ্ছে সাতগুরুং হোমস্টে, আর এই হোমস্টে নিজেদের কিন্তু রেস্টুরেন্ট রয়েছে একদম উল্টো দিকে। এটি হচ্ছে সাতগুরুং হোমস্টের নিজস্ব রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে আমি খাবো এবং এখানকার খাওয়া দাওয়া কেমন সেটাও কিন্তু আপনাদের দেখাবো। এনাদের এই রেস্টুরেন্ট থেকেই কিন্তু সাতগুরুং নদীর একদম নিচেই, কিন্তু এই হচ্ছে সাতগুরুং নদী একদম পাশে। সাতগুরুং নদীর বিশেষত্ব হচ্ছে এর জল কিন্তু একদম কালচে, আর দূরে হচ্ছে পাহাড়। আমি লাঞ্চে নিয়েছি ভাত, ডাল, একটা সবজি আর চিকেন, আর শালপাতায় লবণ আর লঙ্কা। আচ্ছা, এখানকার একটা স্পেশাল খাবারের কথা বলি, মানে বিশেষ করে এই রেস্টুরেন্টের বাম্বু চিকেন। বাম্বু চিকেনটার নাম মোটামুটি সবাই জানে, পাত পোড়া চিকেন, আর একটা হচ্ছে মাংস পিঠু। এটা কিন্তু আমার কাছে একদম ইউনিক লাগলো, খাবার কিন্তু মোটামুটি ভালোই, মানে সেরকমভাবে খুব রিচ নয়, সিম্পল সাদা মাঠা বাড়ির মতোই খাবে। আমি রয়েছি সাতগুরুং হোমস্টের যিনি ওনার আছেন তার সাথে। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা বলছি, আপনাদের কটা রুম রয়েছে?
আমাদের দাদা চারটে রুম আছে, দুটো মাটির রুম, দুটো মানে পাকা রুম আর কি। আচ্ছা, মাটির রুম বলতে একদম যেটা মাঠ হাউস আমরা বুঝি ওরকম, মানে ওখানে কোনো আর কংক্রিটে কোনো কাজ, কংক্রিটের ব্যাপার নেই, শুধু মাটিরই কাজ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওখানে সব রুমে একটা ফ্যামিলি থাকতে পারবে, একটা বাচ্চা সহ। আচ্ছা, আর যদি এক্সট্রা কেউ থাকতে চায় বড়, এটা অ্যাডজাস্ট করে নিই আমরা, মানে একটা বেড দিয়ে। আচ্ছা, এক্সট্রা বেডের চার্জ 200 টাকা লাগে। আচ্ছা, আর খাওয়া দাওয়া সব আলাদা। আচ্ছা, সব রুমগুলো মানে 1000 টাকা করে ভাড়া আছে, মানে রুম রেট 1000 টাকা করে। আর যদি আলাদা কেউ আলাদা সিস্টেমে খেতে চায় তাহলে তোমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। বাহ, এই সিস্টেমটা খুব ভালো। আচ্ছা, আর একটা কথা, যারা আসবেন আর কি, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোনটা? গালুডি। গালুডি নিয়ার, গালুডি হচ্ছে লোকাল স্টেশন, লোকাল স্টেশন। না, যদি হাওড়া কলকাতা থেকে কেউ আসে আর কি, তাহলে ওনারাকে ডাইরেক্ট ঘাটশিলাতে আসতে হবে। ঘাটশিলা থেকে আমাদের এখানে 25 কিলোমিটার। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে আমাদের অনেক পরিচয় লোক আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ওখান থেকে কি কোনো রিজার্ভ মানে শেয়ার কার আসে এই পর্যন্ত, মানে রুটের কোনো অটো বা? ঘাটশিলা থেকে আপনাকে গালুডি আসতে হবে, বাস চলে, বাস আসে। হ্যাঁ, তারপরে ওখানে গালুডি থেকে আমাদের এদিকে তো বাস তো চলে না, সেই ট্যাকারগুলো চলে। আচ্ছা, বা এমনি অটো টটো গুলো পাওয়া যায়। আচ্ছা, মানে রুটের যে টোটো অটো ওগুলো করে ভেঙে কেউ যদি আসতে চায় তাহলে আসতে পারে। আর যারা রিজার্ভ করে আসতে চায় তারা, ধরুন ঘাটশিলা থেকে কেমন কি খরচ আছে? ঘাটশিলা থেকে মোটামুটি আপনারা ধরে রাখুন না 1000 টাকা খরচা হয়। 1000 টাকা, এটা কি অটোর কথা বলছেন নাকি? অটোর কথা, তা অটোতেই চলে আসতে পারবে, 1000 টাকার মধ্যে হয়ে যাবে, হয়ে যাবে, থেকে বেশি লাগে না। আচ্ছা, আর আপনাদের, আপনার এই হোমস্টেতে আসলে এখান থেকে কি কি জিনিস দেখতে পারবে? এখানে তো একটা মন্দির আছে, দুয়ারশিনী মন্দির। হ্যাঁ, দুয়ারশিনী মা, দুয়ারশিনী মন্দির আছে। তারপরে সাতগ্রুম নদী আছে, নদী আছে। হ্যাঁ, তারপরে আমাদের একটা সাপ ঘোড়া আছে। আচ্ছা, এখান থেকে মোটামুটি 2.5-3 কিলোমিটার ভিতরে আর কি। আচ্ছা, সেটা কি? জঙ্গলটা মানে আমাদের দলমা পাহাড়ের সাথে মিশছে আর কি, তাহলে ওদিক থেকে মানে হাতির রাস্তা আছে, হাতিও মাঝে মাঝে আসে আর কি। আচ্ছা আচ্ছা। আর একটা কথা দাদা, আপনাদের এখানে কাপল এলাও আছে তো? হ্যাঁ, কাপল এলাও। আর ধরুন সিঙ্গেল যদি কেউ, একজন অনেকে আসে সিঙ্গেল ঘুরতে চায়, তারা যদি আসে সেরকম কেউ হ্যালো আছে? কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন তাহলে। কন্ট্যাক্ট নাম্বারটা 8987568025। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।